প্রথম শুরুটা কিন্তু একটা ভ্যান গাড়ি থেকে, আর ওই ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের পিছনের পার্কিংয়ে আমি ভ্যান গাড়ি যা বিক্রি করতাম। আসলে দেশের মানুষ এই রাজা তাকে যে এত ভালোবাসছে কল্পনার বাইরে, আর সেই ভালোবাসার কারণে আজকে আমি আপনারা যারা কাস্টমার আছেন তারা প্রতি কৃতজ্ঞ। আপনারা চা খেয়েছেন কিন্তু আজকে 18টা ব্রাঞ্চ করছি, আর আপনি যে ব্রাঞ্চে আছেন এবং মিরপুর দুয়ে লাভ রোড, এটা হলো পঞ্চম ব্রাঞ্চ, এটা হলো 5 নম্বর ব্রাঞ্চ। রাজা ভাই, আপনি যে ভ্যান গাড়িতে চা বিক্রি করতেন, কোন জায়গায় বিক্রি করতেন আপনি চা? এটা হলো ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের পিছনের পার্কিংয়ে। আপনি ভ্যান গাড়িতে চা বিক্রি করতেন? ভ্যান গাড়িতে মানুষ কিভাবে চা বিক্রি করে? ওই যে ঠেলা ধাক্কে 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 ধাক্কে, ও মানে ওই যে দুই চাকার গাড়ি দিয়ে? দুই চাকার গাড়ি দিয়ে আমার যাত্রা ছিল বিদেশ আসার পরে। তাই আসলে বিদেশে গেছি তো চিন্তা করছি ওই দেশে যে চাটা বাংলাদেশে এসে শিখে ফেলেছি, আর ওই বাংলাদেশে এসে ওই চাটা খাওয়াইছি বিদেশে শিখে, যার কারণে আজকে দেখেন একটা ভ্যান গাড়ি থেকে 18টা অনেক সময় অনেক টক শো করতেছে। আল্লাহর রহমতে আপনাদেরকে নিয়ে যে সফল ব্যবসায়ী হিসাবে অনেকেই বলে, আমি জানি না কতটুকু সফল হয়েছি, কিন্তু অনেক টেলিভিশন মিডিয়া আপনারা দেখতে পারেন, এখানে একটু খেয়াল করতে পারেন, দেখেন এখানে দেখেন রাজকীয় সাদে রাজা চা, এখানে আমার আপনি তাই না যে বিশালবাসী আমাকে নিয়ে গর্ব করছে যে মানুষ সিংহের ছেলে। এটা ইউএসএ ওয়ার্ল্ড নিউজ, মানে এটা কি মানে ওয়ার্ল্ড নিউজ পত্রিকা আছে, ওয়ার্ল্ড নিউজ পত্রিকা, হ্যাঁ এটা কালের কণ্ঠ বিভিন্ন জায়গায় আছে। হ্যাঁ এখানে দেখেন ডেলি স্টারে হেডিং আছে এক কাপ অপটি ইনডোরিং ঢাকা ট্রাফিক, মোটামুটি ট্রাফিক জাম ফেল রাজা মামার কাছে সমকাল এরকম মিলে, কিন্তু এখানে দর্শক দেখেন কাস্টমারও কিন্তু উচ্চ করা ভিড় থাকে সব পক্ষে। আপনি এই যে বিভিন্ন ধরনের চা এখানে আছে, কত প্রকার চা বিক্রি করেন? আসলে বিশ্বের সব দেশের চাই বানাইতে পারি, কিন্তু আপনারা জানেন যে অনেক মিডল ইস্টে অনেক চা তিত হয়, গাওয়া তিত হয়, তুর্কি কফি তিত হয়, আমরা ইতিত চাটা খাওয়াচ্ছি না, আর বাংলাদেশের সাথে সমঝোতার যেসব চা প্রয়োজন সেটি খাওয়াচ্ছি। আপনি এই চা বানানো শিখছেন কই কই থেকে, মানে কোন জায়গা থেকে আপনি? এটা আসলে বাইরে গেছি, দুবাই গেছি, দুবাই গিয়ে আবুধাবি আল সাফিয়া হোটেলে, সেখান থেকে আমার এই চাটা শিক্ষা। মানে দুবাই থেকে আপনি আগে ওইখানে গেছিলেন কাজের জন্য, কাজে যাওয়ার পরে আপনি চায়ের দোকানে কাজ করতেন? জি। তো সেখান থেকে আপনি চা বানানো শিখেছেন, এখন বাংলাদেশে এসে চা বিক্রি করেন? এখন আপনার ভিতরে আসে আপনার বালুর চাও করে ভিতরে দেখেন। আচ্ছা আচ্ছা, একটু বালুর চাটা দেখি। এখানে দেখেন এই যে বালু রয়েছে, আমরা এই বালু দিয়ে এই বালু দিয়ে আপনার পরিবেশনগুলো দেখেন যে আমরা এইটা এইটা কি এটা কি? এটা লবঙ্গ আছে, পেস্তা বাদাম আছে, এরকম সব চায়ের আভিজাত্য মশলা আছে এখানে। যে আচ্ছা এইটা এইটা কি, এই যে লাল এটা কি? এটা পেস্তা কুচি, মানে ডেকোরেশন আপনার চাড়া ডেকোরেশন। আর এটা 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 ডেকোরেশন করার জন্য এটা কি? এটা ফ্লাওয়ার চকলেট, মানে এটা আমরা চাটা পরিবেশন করার আগে আমরা সুন্দরভাবে সাজিয়ে চাগুলো সুন্দরভাবে আপনারা যেমন ধরেন, এই যে এটা বালু চার ক্যান, তুর্কি ক্যান, এই দেখেন, এই যে দেখেন মেড ইন তুর্কি, তুর্কি থেকে আনা হয়েছে না? জি, এটা তুর্কি থেকে আনা। এখানে মোটামুটি কত প্রকার চা আছে? এখানে তো রাজা চা, স্পেশাল চা। জি, এখানে আপনার নামই তো রাজা তাই না? জি জি। তো রাজা ভাই, আপনি এই যে প্রথমে ভ্যান গাড়িতে চা বিক্রি করতেন, চা বিক্রি করে আপনি কিভাবে এখন কয়টা দোকান আপনার? এখন বাংলাদেশ আল্লাহর রহমতে 18টা দোকান, মানে পুরো বাংলাদেশে 18টা দোকান আপনার? বাংলাদেশ অনেক বড়, এখন 18টা দোকান কিছুই না, 2-4-5 হাজার দোকান দিলে বাংলাদেশে কিছু একটা, যেরকম কক্সবাজার আছে, চট্টগ্রাম আছে, মাধবদী আছে, নরসিংদী আছে, ধরেন আমি এখান থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দিলাম, তাই রাস্তা কুমিল্লা আছে, দাউদকান্দি আছে, ফেনি আছে, এটি তো আর দেওয়া হয়নি, এটি দিলে মোটামুটি একটা রাস্তা ধরে যখন ঢুকবো সারা দেশে ঢুকবো, যাওয়া অনেক জায়গায় হয়েছে। ও আচ্ছা, তো আপনার এই যে জিরো থেকে আপনি হিরো হয়েছেন, তো জিরো থেকে হিরো কীভাবে হলেন এক মিনিটই শেষ করেন তো, আমরা একটু শুনতে চাই এবং আমার দর্শককে শুনতে চাই। আপনার এই ভিডিও একটা হচ্ছে 30 লক্ষ, একটা হচ্ছে 1 কোটি, আর একটা হচ্ছে 16 লাখ, তিনটা ভিডিও করেছিলাম, আশা করি এই ভিডিও সব পার হয়ে যাবে ইনশাআল্লাহ। আসলেও আমি জানি না জিরো থেকে হিরো হইলাম কিনা, তবে আপনাদেরকে চা খাওয়াইছি, আপনারা জানেন যে আমি আমার পেটের দায়ী দেশের বাইরে গেছি যে কীভাবে জীবনযাপন করা যায়, সেখান থেকে শিখে বাংলাদেশও আমার ওই সময় একটা টার্গেট ছিল বাংলাদেশে এসে চায়ের দোকানটা দিব। তা বাংলাদেশের মানুষ চাকে যে মানে ভালোকে যে এত ভালোবাসে আমি কিন্তু কল্পনাও করতে পারি না। আজকে আমি কতটুক হিরো হয়েছে আমি জানি না, কতটুক কী হয়েছে, তবে আমি আগের অনেক সাবলম্বী আপনারা বুঝতেই পারছেন
আমার মনের প্রচেষ্টা যে আমি একটা ভ্যান গাড়ি থেকে আজকে 18টি দোকান হয়েছে, 65 জন কর্মচারী আপনারা দেখেন কর্মচারীরা এখানে কাজ করছে, এখানে তারা যারা যুবক রয়েছে, বেকার যুবক রয়েছে, তারা 65 জন কর্মচারী আমার এখানে কর্মসংস্থান অবস্থান তৈরি করেছে। তো আপনি ওই একটা চা মানে ওইখানে আপনি ভ্যান গাড়ি থেকে চা বিক্রি করে একটা দোকান দিয়েছিলেন, তারপর আস্তে আস্তে এখন 18টি দোকান। তো এইখানে আপনার এটা কি দুধ? আনুমানিক কত হবে মানে সব দোকান মিলে আপনার কতগুলো চা বিক্রি হয়, কত কাপ চা? এটা আপনার মোটামুটি আল্লাহর রহমতে ভালোই আগে আছে। একটু যদি বলতেন, আমাদের জানার ইচ্ছা আছে। আসলে বাংলাদেশ না বলাটাই ভালো। আচ্ছা, যাক, সমস্যা নাই, বলতে চাচ্ছেন না, আগের চেয়ে অনেক স্বাবলম্বী আছে। তবে আমি বলতে পারি যে আপনি এখন জিরো থেকে হিরো, অর্থাৎ কি যেন বলে এই যে কোটিপতি ধরা যায় আর কি, চা বিক্রি করে আপনি এখন কোটিপতি, এই তো? তবে তা জানি না, তবে মানে দেশের যে যত টেলিভিশন আছে, যত মিডিয়া আছে, মানে পত্রিকা আপনি দেখেন, এখানে নেপালের পত্রিকা আছে লাস্ট, ওটা কিন্তু নেপালের নিউজ, এটা প্রথম আলো, এটা কালের কণ্ঠ, এটা চায়না সরকারি পত্রিকা, যে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমে প্রকাশিত, এই চীনের সরকারি পত্রিকায় বলছে রাজা মামা টি ইজ হট ইন বাংলাদেশ ক্যাপিটাল, বাংলাদেশের রাজধানী রাজা মামা চা দিয়ে গরম করে রাখছে। আমি কৃতজ্ঞ যে আমার মতো এখন নগণ্য ব্যক্তি, একজন ছোটো ব্যক্তি এখন দক্ষিণ এশিয়ার ভিতরে সবাই বলতেছে যে চাওলা ব্যক্তি হিসাবে রাজা মামা আগে আছে। মানে আপনি দক্ষিণ এশিয়ার না, মানে মোটামুটি একটু বলেন কি, মানে কি আমি বুঝি না, আবার বলেন তো। মানে দক্ষিণ এশিয়ার ভিতরে এরকম ব্যক্তি নাই যে চাওলা একটা চা বিক্রি করে 18টা দোকান একমাত্র আমি বাংলাদেশে করতে পারছি। এই মানে এত চা বাংলাদেশের জনগণ চা খাইছে বিদায়, 18টা দোকান করতে পারছি, আগায় যেতে পারছি। আচ্ছা, আমরা এখানে বিভিন্ন ধরনের জিনিস, এগুলো কি চা পরিবেশন করা হয়? না, এটি আমরা লাচ্ছি পরিবেশন করা হয়। আপনাদের লাচ্ছি হচ্ছে দেখেন, এখানে পেস্তা লাচ্ছি আছে, আচ্ছা এখানে লাচ্ছি কয় টাকার দাম আর এই চা কিরকম কি দাম? এখানে আপনার আমি মেনুটা দেখাচ্ছি, এখানে দেখেন এটা হলো জাফরান, আপনারা জানেন যে বিশ্বের সবচেয়ে দামি জিনিস হলো জাফরান। হ্যাঁ, জাফরান লাচ্ছিটা হলো 100 টাকা, আর এখানে হলো রাজা স্পেশাল মালয়েশিয়ান লাচ্ছি, এটা চকলেট গুডি চকলেট, এটা কাশ্মীরি লাচ্ছি পিঙ্ক কালার, এটা হলো রাজা পেস্তা লাচ্ছি, পেস্তা বাদাম। আপনি যে বিশ্বের বিভিন্ন জায়গার লাচ্ছি এবং চা বিক্রি করেন, এতক্ষণে কিভাবে বিক্রি করেন? না আসলেও আমার তো এত চাহিদা নেই যে হঠাৎ করে বড় লোক হয়ে যাবে। আপনারা জানেন যে আমি 15 টাকা দিয়ে চা প্রথম কাজু বাদাম দিয়ে স্টার্ট করেছিলাম, 15 টাকা থেকে এখন মানুষ বিশ্বাস করতেছে। আমার বিশ্বাস, আমি যদি 1000 টাকাও চা বিক্রি করি মানুষ খাবে, কিসের জন্য? মানুষ আত্মবিশ্বাস আছে যে এই লোকটার পণ্য ভালো, আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো খাওয়ানোর জন্য, এবং যে যত টাকার বিনিময়ে খাচ্ছি সেটাকে ভালো খাওয়ানোর চেষ্টা করছি। আপনার বিশ্বাস তো হলো বড়, এবং আমি যদি হঠাৎ করে একটা দোকানটা বলি 20 টাকা দামের চা, খাইতে বিশ্বাস করবে না, কারণ খাওয়াই তো হবে। আগে আপনার লাচ্ছিটা উঠছে যাতে দেখে, এখানে ইন্ডিয়ান মালা এটা। আচ্ছা, এটা এটা কি, এটা কি লাচ্ছি হচ্ছে? এটা কি লাচ্ছি নাই লাচ্ছি? হ্যাঁ, এটা হলো পেস্তা লাচ্ছি, এটা কি গরম? আমরা অনেক সময় খাই যাই, লাচ্ছি থাকে অনেক সময় ঠান্ডা, কিন্তু আপনি গরম জিনিস দিচ্ছেন, এই জিনিসটা আসলে একটু অন্যরকম লাগলো। এই যে আপনার খাবার যে পরিবেশনটা, এই পরিবেশনটাই তো আসলে অনেক জায়গায় আমার মনে হয় যে নেই। আমি একটু কাস্টমারের সাথে সরাসরি কথা বলবো, কাস্টমারের সাথে সরাসরি কথা বলতে পারবো। আমার আছে মামার খুব সুন্দর আছে, আপনার রেগুলার কাস্টমার।
আমরা সবসময় আসি, প্লাস মামার দোকানে আমরা সবসময় চা খাই। বিশেষ করে আপনার করালিকার যে চাটা ওইটা খাই, আর হচ্ছে মালাই চাটা বেশি। মালাই চাটা বেশি খান, অনেক ভালো লাগে। অনেক ভালো মানে এশিয়া মহাদেশে ইনার মতো চা খুব বানায় না, এবং বিশ্বের প্রত্যেকটা দেশের কান্ট্রিতে বিভিন্ন গণমাধ্যমে ওনাকে নিয়ে নিউজ হয়েছে। তো এটা আমাদের জন্য একটা গর্ব, বাংলাদেশের জন্য একটা গর্ব। তো মোটামুটি আপনার চা খেয়ে অনেক ভালো লাগে, তো এখানে কি কি চা আছে আর কি খাওয়ার জন্য? লাচ্ছি আছে, তারপরে হচ্ছে আপনার ইন্ডিয়ান মালাই চা। জি জি, মাঝে মধ্যে এখানে চা খাওয়া হয়। হ্যাঁ, মাঝে মধ্যে সময় পেলে এখানে আসা। ও, আপনি কি করেন আপু? বিভিন্ন প্রকার যে রাজা মামার চা মানে বিক্রি হয় এখানে, বিভিন্ন ধরনের চা, ওগুলো খেয়েছেন আপনি? হ্যাঁ, সব মিলে আপনি এখানে ইন্ডিয়ান মালাই চাটা বেশি আমার। থ্যাংক ইউ। আপুদের সাথে একটু কথা বলতে চাই। হ্যালো আপু, কি খাচ্ছিলেন আপনি? লাচ্ছি খাচ্ছিলেন। লাচ্ছি খেয়ে কেমন লাগে? আসলে অনেক মজা লাগছে। অনেক মজা লাগছে। আগে কখনো এখানে খেতে আসছেন? প্রায় খাই। প্রায় খান? চা খাওয়া পরে। চা খাওয়া পরে গরম তো, আর গরম ঠান্ডা বেশি। এই যে আপনার যে স্টাইলের লাচ্ছি এবং যে ধরনের লাচ্ছি আপনি খাচ্ছেন, এই লাচ্ছি কি আপনার বাংলাদেশে বা ঢাকা শহরে কোথাও আছে? পড়াশোনা করেন? কিসে পড়েন একটু বলবেন? অনার্স ফার্স্ট। আচ্ছা, আপনি খাচ্ছেন কি লাচ্ছি? তো এই এই স্টাইলের এবং যেই ভাবে খাবার পরিবেশ, হ্যাঁ এটা দেখবে সত্যি না সুন্দরভাবে মানে ডিজাইন করা বা নিজের অন্যরকম লাগে, এরকম ভাবে কোথাও পায় না। আপনি কি খেয়েছেন এভাবে? আর এই যে বিভিন্ন জিনিস দিয়ে বানাইছে লাচ্ছি, লাচ্ছি খেয়েছি বাট এটার মতো কখনো পাইনি। এটার মতো পান নাই? হ্যাঁ, এটা খুবই টেস্টি খেতে। খুবই টেস্টি। থ্যাংক ইউ আপু।